হ্যালো বন্ধুরা, প্রিপেড ভার্সেস পোস্টপেড এটা আসলে কি আপনি জেনে না থাকেন অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখুন। এই ভিডিওতে আমি পুরো বিস্তারিত ছোট্ট একটি টিপসের মাধ্যমে আমি বলে দেবো প্রিপেড সিম এবং পোস্টপেড সিম এই দুটি সিমের কাজ কি এবং এই প্রিপেড সিম এবং পোস্টপেড সিম এগুলো কারা ব্যবহার করে। আশা করি এই ভিডিওটি স্কিপ না করে দেখলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন। তো অবশ্যই প্রিপেড আমি প্রথমে যে বলবো প্রিপেড সিমের বিষয়ে, তো প্রিপেড সিম আমরা প্রত্যেকে ইউজ করে থাকি, বিশেষ করে নর্মাল ইউজার, ধরুন যারা এয়ারটেল, ভোডা, জিও, যে কোনো আমরা ছোটো ইউজার আছি তারা কিন্তু আমরা প্রিপেড ইউজ করি। প্রিপেড মানে হচ্ছে যে আমরা প্রথমে রিচার্জ মারি এবং রিচার্জ মারার পরে কিন্তু আমরা ব্যবহার করি যে কয়েকটি সিম, এয়ারটেল কিংবা ভোডা, যে কোনো সিম, রিচার্জ আমরা নেটের জন্য কিংবা কলের জন্য যে আমরা প্রথমে রিচার্জ করি তারপরে যে ব্যবহার করি 28 দিন কিংবা 2 মাস কিংবা 3 মাসের জন্য, সেগুলো হচ্ছে প্রিপেড। আর পোস্টপেড সিম যেটা হচ্ছে, পোস্টপেড সিম হচ্ছে যে আমরা আজ থেকে ধরুন 1 মাস কিংবা 2 মাস ধরে আমরা যখন কন্টিনিউ ব্যবহার করলাম, ব্যবহার করার পর 2 মাস শেষে যখন আমাদের যে যত টাকা বিল হয়েছে, ধরুন MB ডাটা কলিং বা ইন্টারনেট যা কিছু আছে যেগুলো আমাদের খরচ হয়েছে, খরচগুলো কিন্তু 2 মাসের শেষে কিন্তু একটা নির্দিষ্ট দিন থাকে, সেই দিনের মধ্যে কিন্তু আমাদেরকে ক্যালকুলেট করে কত টাকা হচ্ছে সেটা দিতে হয়। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পেরে থাকেন তাহলে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এটা অবশ্য ভালো করে শুনুন। যে আমরা ইলেকট্রিসিটি ইউজ করি, কারেন্ট যেটা আমরা, তো কারেন্ট ইউজ করার সময় আমাদের কিন্তু একটা দিন দেওয়া থাকে, 3 মাস কিংবা 1 মাস। তো আমাদের যে আজ থেকে 3 মাস পরে কিন্তু যে আমাদের বিল হয়, যে যেমনভাবে ইউজ করে লাইট কিংবা ফ্যান কিংবা টিভি যে আমরা ইউজ করি, 3 মাসের পর যে আমাদের ইলেকট্রিসিটি খরচ হয় সেটা কিন্তু আমাদেরকে 3 মাস কিংবা 2 মাস পরে কিন্তু যত টাকা আমরা ইউজ করি ইলেকট্রিসিটির মাধ্যমে, তো সেই টাকাটা কিন্তু আমাদেরকে 2 মাস পরে কিংবা 3 মাস পরে হোক কিন্তু আমাদেরকে ওগুলো দিতে হয়। তো পোস্টপেড সিমটি ঠিক সেরকমই, আমরা কিন্তু ইউজ করতে দেয়, ইউজ করার শেষে যে যত যেমন পরিমাণ ইউজ করবে সে তাকে সেই পরিমাণে কিন্তু টাকা দিতে হবে। তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও, আশা করি বুঝতে পেরেছেন। তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, অবশ্যই যদি ভালো না লাগে তো অবশ্যই ডিসলাইক হলেও করে যাবেন, কারণ এসেছেন মানে অবশ্যই লাইক এবং ডিসলাইক কিছু না একটা করে যাবেন। আর যদি চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দেবেন। দেখা হবে একটি নতুন ভিডিও, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, অল টেক্স বাংলার পাশেই থাকুন।